ফ্রেন্ডস, কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। এখন দেখতে পাচ্ছ যে দোকানে, আমার দোকান ছোট্ট একটা দোকানে বসে আছি, এবং তার আগে দু একদিন আগে জমিতে গেছিলাম, সেটা দেখানো হয়নি। তো আজকে দেখানোর চেষ্টা করবো আমার গ্রাম আমার শহর, মানে গ্রামের পরিবেশটা এবং শহরের পরিবেশটা। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। ব্যাস, জমি জমিতে যাবো, কি জায়গা জমি, বাপরে, কি সুড়ঙ্গ মতো নিচে নামতে হচ্ছে। জমিটা এমন জায়গায় কি করবো, যেতে হবে। এই যাচ্ছি, নিচে নেমে গেলাম। ব্যাস, মাঠ। হ্যাঁ, এটা হচ্ছে মাঠ। অনেকক্ষণ ধরে, দু একদিন ধরে আসার চেষ্টা করছিলাম, আসতে পারিনি। এখন যাবো কোনটা দিয়ে, রাস্তা তো পুরো ব্লক। হ্যাঁ, নিজের হচ্ছে এর মধ্যে দিয়ে জল, অনেকদিন পড়াশোনা জমিতে, শেষ পর্যন্ত জমিতে চলে এসেছি। জমিতে এদিকে জল, ওদিকে শুকনো। একটাই ভয় লাগছে, যোগ টোক লাগবে নাকি রে বাবা, যদি যোগ লাগে। আমি তো বিশাল ভয় পাই যোগ দেখে, যোগ লাগলে তো পালনও দিশে পাবো না। এবার জমিতে প্রথম চাষ করছি, প্রথম চেষ্টা করছি, পারি কি না। লোকের কাছে শুনছি এদিক ওদিক কী করে কী করে। এখানে দাদার আছে, জেঠুরা আছে, রিলেটিভ আছে, শুনে নেই। আচ্ছা, সুন্দর জমিতে এসেছি, এটা আমাদের জমি। যে এখানে এই যে গাছ পর্যন্ত এখান থেকে দেখাচ্ছে, আর এই যে মাঝখানে একটা বোটার আছে, হচ্ছে উপরন্ত পায়ে যোগ টোক লাগলো নাকি রে বাবা, যোগ দেখে আমার বিশাল ভয়। কেটে গেছিলো, আবার জলে ভিসছে, আবার জায়গাটা খারাপ হবে, আর মেডিসিন তো হবে, কিচ্ছু কারণ নেই, কাজের সময়। একটা জমিতে গেছিলাম, জমিতে গিয়ে দেখলাম যে জল বৃষ্টি হয়েছে, কিন্তু উপরের জায়গাটা উঁচু, দুই বিঘার মতন জায়গা, জল নেই, আবার জল দিতে হবে। দেখা যাচ্ছে এই যে পাশের জমিতে ভীষণ আছে, কিন্তু একটাই ভয়, কোনদিন এরকমভাবে করে নি, কী করে দেখা যাক। ভয় লাগছে চোখ টুকের, ভালো করে প্যান্ট ট্যান্ট দেখতে হবে, পাটা ধুতে হবে, দেখতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, রাখছি, পাটা ধুবো। এই পুকুর জল পেপাসা পেয়েছে, জল খাবো, জল দাদা, এর জল খাবো, পাতা দেবো, ঠান্ডা জল। এই যে দেখি, দিঘিতে আসলাম, এটা দিঘি, দাদা দেখাশোনা করে দিঘিটাতে। জল খাবো, দেখি জল পড়ছে নাকি। ব্যাস, ঠিক আছে, জল খেয়ে নি। হ্যাঁ, এই যে শেষ পর্যন্ত আজকে কিছুটা ধান লাগানো হলো। এই জমি দেখা যাচ্ছে, এই যে ফাঁকা জায়গাগুলো, এই যে জল নিয়ে এদিকে একটু জল আছে, কিন্তু নিচের দিকে জল আবার নেই, জলও কম আছে, বৃষ্টি নেই। এই যে কিছুটা হয়েছে, আর ওর দিকে বেশি মোটামুটি বাকি আছে, ওর দিকে কাছাকাছি হয়েছে, এদিকে হলে মোটামুটি একটু আরাম।